আন্দোলনকে ভয় পায় বলেই বিএনপির কর্মসূচিতে পাহারা দেয় আওয়ামী লীগ। পদযাত্রা কর্মসূচিতে এসব কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আওয়ামী লীগকে পদত্যাগ করে সংসদ ভেঙে দেওয়ারও আহ্বান জানান তিনি। সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি সহ 10 দফা দাবি আদায়ে ঢাকায় আলাদা পদযাত্রা কর্মসূচি করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এ বিষয়ে আরও কথা বলতে চাই, আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং যুক্ত হয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। দুজন অতিথিকেই স্বাগত জানাতে চাই। আহমেদ হোসাইন, আপনার স্ক্রিনটি রোটেট করতে হবে, আমরা আপনাকে সোজা সজীভাবে পাচ্ছি না। আপনার স্ক্রিনটি যদি একটু সোজা করতেন আমরা আসবো আপনার কাছে। আমি শামা ওবায়দ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সরকার দলের পক্ষ থেকে তো বারবারই তাদের অবস্থান স্পষ্ট করা হচ্ছে, তারা তো বলছে যে তারা নির্বাচনকে সামনে রেখে মাঠে থাকার চেষ্টা করছে এবং আপনাদের যে আন্দোলন শহরের এক প্রান্তে, তারা আরেক প্রান্তে তাদের শান্তি সমাবেশ করছে। আপনারা কেন বলছেন তারা পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে? তারা তো আপনাদেরকে বাধা দিচ্ছে না, কেন আপনাদের মনে হচ্ছে সরকার ভয় পাচ্ছে? দেখুন, আপনাকে ধন্যবাদ। বিএনপির যে চলমান আন্দোলন চলছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, সে আন্দোলন যেহেতু বিএনপি শান্তিপূর্ণ করছে, এই শান্তিপূর্ণ আন্দোলনেই আওয়ামী লীগের সমস্যা। কারণ আওয়ামী লীগ দেখতে পাচ্ছে যে সারা বাংলাদেশের জনগণ বিএনপির এই কর্মসূচিগুলোর সাথে সম্পৃক্ত হচ্ছে। আমাদের সকল সমাবেশ, পদযাত্রা, যে কর্মসূচি আমরা দেই না কেন, সাধারণ জনগণ গ্রাম পর্যায় থেকে ঢাকা সকল পর্যায়ে কিন্তু সাধারণ জনগণ সম্পৃক্ত হচ্ছে। সুতরাং আওয়ামী লীগের ভয়টা সেখানে, আওয়ামী লীগ জনগণকে ভয় পায়। আওয়ামী লীগ যখন বলে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন বলে যে গণতন্ত্র আওয়ামী লীগ প্রতিষ্ঠা করছে বা বজায় রাখছে, সেটা হচ্ছে হাস্যকর একটা উক্তি। এই বর্তমানে হতে পারে না, যেখানে এটা আমাদের জন্য, দেশের নাগরিকের জন্য, দেশের নাগরিক হিসেবে আমাদের জন্য লজ্জাজনক যখন আমরা দেখি যে বিদেশিরা এসে আমাদেরকে গণতন্ত্র সবক শিখাচ্ছে। যখন গত দুই দিন আগে বর্তমান প্রধানমন্ত্রীর সাথে যখন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দেখা করে, তখন কিন্তু নির্বাচন নিয়ে কথা হয়, গণতন্ত্র নিয়ে কথা হয়, সেটা তখন কিন্তু প্রধানমন্ত্রী তার সাথে কথা বলেছে। প্রধানমন্ত্রী কিন্তু বলে নাই যে আমরা বিদেশিদের সাথে নির্বাচন নিয়ে কথা বলবো না। সুতরাং উনি বাধ্য ছিলেন যে এদেশে কিভাবে আগামী নির্বাচনটা হবে, সুষ্ঠু হবে কি হবে না, সেটা নিয়ে বিদেশিদের সাথে কথা বলতে। বাস্তবতা হচ্ছে যে এদেশে গণতন্ত্র নাই, এদেশে মানুষ ভোট দিতে পারে না। সেই প্রেক্ষাপটে যখন বিএনপির চলমান আন্দোলন, সেখানে পায়ে পাড়া দিয়ে তো অবশ্যই তারা ঝগড়া করছে। তাদের তো একই দিনে প্রোগ্রাম দেওয়ার কোনো দরকার নাই। যেখানে আপনারা, আপনাদের মনে আছে যখন আওয়ামী লীগের যেদিন কাউন্সিল হলো, সেদিন ওবায়দুল কাদের সাহেব বলার পরে কিন্তু দল থেকে আমরা সেদিনের কর্মসূচি ঢাকায় বিএনপি পরিবর্তন করে তারিখ পরিবর্তন করেছিল। এটা একটা শিষ্টাচার, রাজনৈতিক শিষ্টাচার। সে শিষ্টাচারের ধার আওয়ামী লীগ কখনোই ধারে নাই, এখন তো প্রশ্নই উঠে না। সুতরাং আমরা মনে করি যে ওনারা বিএনপিতে তো আওয়ামী লীগের কোনো সংগঠন নাই, আওয়ামী লীগের কোনো কর্মসূচি নাই, আওয়ামী লীগের কোনো এজেন্ডা নাই, দেশকে দেওয়ার তাদের কিছু নাই। সুতরাং বিএনপি যেদিন প্রোগ্রাম দিবে, সেদিন তারা প্রোগ্রাম দিবে সারা দেশে। এটাই এখন তাদের কার্যক্রম এবং এজেন্ডা বলে আমার প্রতীয়মান। জি শ্যামা ওবায়দ, আমরা আবারও আসবো আপনার কাছে। আহমদ হোসেন, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আপনি যদি একটু আপনার স্ক্রিনটা রোটেট করতেন, আমরা আপনাকে বাঁকা ভাবে দেখতে পাচ্ছি। কেন আমি তো শুনতে পাচ্ছি, বলেন। জি আহমদ হোসেন, আমরা আপনাকে স্ক্রিনে বাঁকা ভাবে পাচ্ছি, আপনি যদি আপনার ফোনটা একটু রোটেট করতেন। আমার এই ফোনে রোটেট হয় না, এটা আইফোন। আচ্ছা আহমেদ হোসেন, আপনি কি ফোনটা একটু ঘোরাতে পারেন? আমাদের দর্শকরা আপনাকে বাঁকা ভাবে দেখছে। আচ্ছা, আমাকে দাদা একটু। জি, আপনাকে এখন একদম সঠিকভাবে দেখা যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ আহমদ হোসেন। বিএনপি বলছে যে আওয়ামী লীগ ভয় পেয়েছে, এই জন্য বিএনপির যেদিন কর্মসূচি থাকে সেদিন আওয়ামী লীগ মাঠে থাকার চেষ্টা করে। একদম সোজাভাবেই জানতে চাই যে আপনারা কি ভয় পেয়েছেন? না, আমি সোজা সাপটা কথা বলি। বিএনপি তো রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্যে দিয়ে জন্ম নিয়েছে, আওয়ামী লীগ জনগণের চেতনা থেকে জন্ম নিয়েছে। আর আমরা বছর জুড়েই, এই বছর নির্বাচনী বছর, এই বছর জুড়েই আমরা রাজপথে থাকবো, জনপদে থাকবো, এটা আমি ডিক্লেয়ার করেছি। আমরা যাচ্ছি জনগণকে সংগঠিত করতে নির্বাচনের পক্ষে। আ
আহমদ হোসেন, আমরা মনে হয় যে আপনার সংযোগটিতে কোনো একটা সমস্যা হচ্ছে, আমরা আপনাকে ঠিকভাবে পাচ্ছি না, সংযোগে ঠিকভাবে পাচ্ছি না। জনগণের ভাষা বুঝে আমরা চলি, আর বিএনপির কথা তো এটা গতানুগতিক কথা, প্রতিদিনের কথা, এই কথায় কিছু আসে যায় না। গণতন্ত্র সংবিধান চলবে, আমরা এক সূত্রে বাধা, যারা গণতন্ত্রের পথে আসবে না, নির্বাচনের পথে আসবে না, 13, 14, 15 সালের মতো সন্ত্রাসের পথে যাবে, তারা ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হবে। যারা আকাশের দিকে তাকিয়ে আছে, বিদেশ থেকে কে স্যাংশন দিবে কি দেবে না, ওই চিন্তায় ওই দৃষ্টিতে আমরা আকাশের দিকে তাকিয়ে নেই, আমাদের আমরা তাকিয়ে আছি জনগণের দিকে। আমরা জনগণ নির্ভর পার্টি, বিদেশ নির্ভর পার্টি না। আর বিএনপি হচ্ছে ইটস এ পার্টি অফ কনস্পিরেসি, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় কিভাবে আসা যায় সেই চিন্তায় তারা ব্যাপৃত আছে, সেই চিন্তার দৃষ্টিতে তারা, সেই দৃষ্টিতে তারা তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ থেকে তো কোনো কেউ ক্ষমতায় বসিয়ে দেবে না। কাজে বিএনপি বারে বারে ভুল করি না, তা বিএনপির জন্ম যেখানে কর্মও সেখানে। বিএনপি এখন সন্ত্রাসের পথে হাঁটছে, এই যে হাঁটছে তো হাঁটছে, হেঁটে হেঁটে এক সময় সাগরে নিক্ষিপ্ত হবে, ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে, নির্বাচন হয়ে যাবে, 39টি পার্টি আপনার নিবন্ধিত পার্টি, এই নিবন্ধিত পার্টির মাঝে যদি বিএনপি না আসে তাহলে বাকি পার্টিগুলো কি ইলেকশন আসবে না, অনেকেই নির্বাচনে আসবে, ইলেকশন হবে ইনক্লুসিভ, 2-1টি 87টি পার্টি নির্বাচনে না আসলে ইতিহাসে আন্তর্জাতিক কমিউনিটির কাছেও তারা সন্ত্রাস পাবে চিহ্নিত হবে। কাজে জি আহমদ হোসেন, সংযোগে আবারও সমস্যা দেখা দিচ্ছে, আমরা আবারও আসবো আপনার কাছে। শামাউবায়েদ আহমদ হোসেন যেটি বলছিলেন যে অতীতে আমরা যদি 13-14 কথা বলি, আপনাদের আন্দোলনকে কেন্দ্র করে কিছুটা সহিংসতার অভিজ্ঞতাও কিন্তু আসলে আওয়ামী লীগের আছে, এই ধরনের অভিযোগ বারবার আওয়ামী লীগের পক্ষ থেকে উঠে এসেছে, তো সেই ক্ষেত্রে এখন আপনাদের যদি কর্মসূচি থাকে, আওয়ামী লীগ যদি সেই ক্ষেত্রে মাঠে না থাকতে চায় শান্তি সমাবেশের কথা বলে, আপনাদের আপত্তির জায়গাটা কোথায়? আমাদের তো লক্ষ্যই শান্তি। জি আমার ভাইজিরা বলছেন আনফর্চুনেটলি ওনার দল সেটা করছে না। যে সন্ত্রাস, যে আওয়ামী লীগ যে পুলিশ প্রশাসন এবং ব্যুরোক্রেসি ব্যবহার করে সন্ত্রাস করে সেটা প্রমাণ হচ্ছে গত 6 মাসে আমাদের 17 জন বিএনপি কর্মীর হত্যা এবং তাদের, তারা শহীদ হয়েছে বিভিন্ন আন্দোলন বিভিন্ন জায়গায়, সেটাই সেটা প্রমাণ। এবং বিগত দিনের যত সন্ত্রাস হয়েছে বিএনপির কর্মসূচির সময় বা বিএনপির আন্দোলনের সময়, সেগুলো কিন্তু করেছে আওয়ামী লীগ, দোষ চাপিয়েছে বিএনপির উপরে, সেটাই বাস্তবতা। কারণ পুলিশ, র্যাব, বিজিবি থেকে শুরু করে সকল প্রশাসন কিন্তু আওয়ামী লীগের হাতে, সরকারের হাতে, সরকার সেটা নিয়ন্ত্রণ করে। প্রশাসনকে হাতে রাখার বিষয় কিংবা প্রশাসনকে নিয়ন্ত্রণ করার যে অভিযোগ, এটা যখন যেই দল ক্ষমতায় থাকে তখন সেই দলের বিরুদ্ধেই কিন্তু আমরা পাই। প্রশাসনকে এভাবে নিয়ন্ত্রণ কখনোই কোনো দলই করেনি, ইভেন আওয়ামী লীগ যখন 96 ক্ষমতায় ছিল তখনও এইভাবে নগ্নভাবে প্রশাসনকে ব্যবহার করা হয়নি, এবং দমন পীড়ন করার জন্য, গুম করার জন্য, মানুষকে তুলে নিয়ে যাওয়ার জন্য, অন্যায়ভাবে মামলা দেওয়ার জন্য। এবং এই যে ওনারা যদি শান্তি সমাবেশই করবেন, তাহলে 3 দিন আগে আমাদের ইউনিয়ন পর্যায়ের প্রোগ্রামে 45টা জায়গায় যশোর, খুলনা সহ, রাজশাহী সহ বিভিন্ন জায়গায় কেন আমাদের নেতাকর্মীদেরকে নৃশংসভাবে মারা হলো, কিভাবে, কেন পুলিশ এবং আওয়ামী লীগ মিলে তাদেরকে মারলো এবং গুলি চালালো? আমরা তো শান্তিপূর্ণ পদযাত্রা করছিলাম, সেটার জবাব তো ওনার কাছে নেই। তো ওনাদের যে প্রতিদিনের যে পারফরমেন্স আওয়ামী লীগে, সেটা প্রমাণ করে যে ওনারা সন্ত্রাস করে এবং গায়ে পাড়া দিয়ে তারা সন্ত্রাস করতে যাচ্ছে। সন্ত্রাসের প্রধান কারণ হচ্ছে তারা দেখাতে চায় যে বিএনপি একটি সন্ত্রাসী দল, যেটা একটা মিথ্যা কথা। বিএনপি একটি শান্তিপূর্ণ রাজনৈতিক জনপ্রিয় দল, যে একটি সঠিক ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে যদি জনগণ ভোট দেয়, সেই জনগণের ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে চায়। বিএনপি কোনো সন্ত্রাসী দল নয়, সন্ত্রাস করে আওয়ামী লীগ। গত 3 দিন আগে যদি আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখেন সেটাই প্রমাণ করে, এবং গত 6 মাসে আওয়ামী লীগ যা করেছে বিএনপির উপরে সেটাই প্রমাণ করেছে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল। এবং আওয়ামী লীগ পায়ে পাড়া দিয়ে, যেহেতু কোনো ইস্যু নাই, ইস্যু একটাই,
নির্বাচন এবং সংবিধানের দোহাই দিয়ে তারা সারা জীবন ক্ষমতায় থাকার যে পায়তারা করেছে সেটা চরিতার্থ হবে না। জনগণ অতিষ্ঠ, এই জনগণ মাঠে নেমেছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব কিছুতে জনগণ অতিষ্ঠ, সুতরাং তারা মাঠে নেমেছে, জনগণ এই আন্দোলন সফল করবে ইনশাল্লাহ। জি শ্যামাবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তরটাই আমি আহমদ হোসেনের কাছ থেকে নিতে চাই। আহমদ হোসেন, বিএনপি যেটা দাবি করছে যে বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছে, এবং আমরাও কিন্তু দেখছি বিএনপির বিগত কয়েকদিনের কর্মসূচিতে কোনো রকম নৈরাজ্যের কোনো উদাহরণ, বড় ধরনের নৈরাজ্য আমরা পাইনি, কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে সাধারণ তৃণমূলের যেসব নেতারা রয়েছেন তারা গ্রেপ্তার হচ্ছেন, হয়রানির শিকার হচ্ছেন, এবং বিএনপির পক্ষ থেকে অভিযোগ যে ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় সংস্থা ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে এই হয়রানিটা করছেন, এই রকম অভিযোগ আপনাদের বিরুদ্ধে কেন আসছে? না, বিএনপির অভিযোগ তো অভিযোগ কি সত্য? আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির অভিযোগ অসত্য, কাদের অসত্য, একটু সত্য নেই। বিএনপির জন্ম হলো বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে। তাদের সময়কার আমাদের সময়কাল কি এক? আমরা কি তাদের মিটিংয়ে গ্রেনেড হামলা চালিয়েছি? আমাদের তাদের মিটিংয়ে হামলা করেছি, তাদের মিটিংকে খুন করেছি? তারা কিন্তু আমাদের মিটিংকে গ্রেনেড হামলা করেছে, খুন করেছে, আমাদের 26,000 নেতা কর্মীকে তাদের সময়ে হত্যা করেছে। অনুপ চেটিয়া বলেছে, অনুপ চেটিয়ার বক্তব্য থেকে এসেছে, 10টা অস্ত্র, যে অস্ত্রগুলোর পেছনে তৎকালীন বিএনপি গভর্নমেন্টের সাপোর্ট ছিল, সন্ত্রাসের পক্ষে সাপোর্ট ছিল। এবং কেরালার আদালত বলেছে বিএনপি একটা সন্ত্রাসী পার্টি। আমরা বলিনি, বিএনপি একটি দুর্নীতিবাজ পার্টি। আমরাও কিন্তু সমাবেশ করছি, শান্তি সমাবেশ। আমরা কি তাদের মিটিংয়ে হামলা করেছি আপনি দেখাতে পারবেন? তারা যেমন হাঁটছে পদযাত্রা, কা জনগণ নেই, নেতারা হাঁটছে, নেতারা পদযাত্রা, পাবলিক নেই, পিপল নেই। কিন্তু আহমেদ হোসেন, বিএনপির কর্মসূচি নিয়ে কোন রকম কোন আলোচনা উঠলেই আপনারা সেই 21 আগস্ট 10 ট্রাক মামলা, অর্থাৎ রাজনৈতিক ইতিহাসের পুরাণ যে কলঙ্কজনক অধ্যায় সেগুলোই বারবার তোলেন। আমরা যদি সাম্প্রতিক সময়ের কথা বলি, সাম্প্রতিক সময়ে তো আমরা বিএনপির বড় ধরনের কোনো নৈরাজ্য কিংবা বড় ধরনের কোনো অশান্তি দেখতে পাচ্ছি না। সেই ক্ষেত্রে আসলে আপনারা শান্তি সমাবেশের কথা বলে মাঠে থাকার কথা বারবার বলছেন, সেই বিষয়টা যদি একটু পরিষ্কার করতেন। আচ্ছা, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আমাদের সময় শেষ হয়ে গেছে, শেষ প্রশ্নের উত্তরটি নিতে পারলাম না। আহমেদ হোসেন এবং শ্যামা ওবায়দ দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য।